শারীরিক অসুস্থতা বা বিশেষ কোন কাজে? হ্যাঁ, আমার দিল্লিতে আসবো না, দিল্লিতে আমি এখানকার এমএলএ এমপি। কোন রাজনৈতিক বিশেষ কারণ? না না, কোন বিশেষ কারণ আছে? ডাক্তার দেখাতে হবে এরকম কিছু? ডাক্তার দেখবো, দেখাবো না তো, আমার দিল্লিতে আসলে ডাক্তার দেখাতেই হয়। কাল দীর্ঘদিন পর আপনি হঠাৎ করে দিল্লি আসছেন, ওই জন্য মাঝে মধ্যেই আসি, এবার একটু দেরি হয়েছে, তাও এসে গেছি। কদিন থাকবেন দাদা? যে কদিন দরকার হবে সে কদিনই থাকবে। বিশেষ কোনো কারণ দাদা? না, বিশেষ কোনো কারণ নেই। দিল্লিতে আছে এটুকু জানে, কিন্তু কোথায় আছে কেউ জানে। বাবা যদি বিজেপিতে জয়েন করে, সে সুস্থ অবস্থায় জয়েন করছে না, আমি প্রথম থেকেই বলছি। আমি বলতে পারি না আমার বাবা উন্মাদ পাগল, কিন্তু তার মেন্টাল যা কন্ডিশান তার থেকে কোনো অংশে কম না। আজকে যদি আপনি মুকুল রায়কে জিজ্ঞেস করেন তার নাতি নাতনির ভালো নাম কী, সে বলতে পারবে না। আজকের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কী আপনি জিজ্ঞেস করলে উনি বলবেন আমেরিকার সাথে ভারতবর্ষের একটা গণ্ডগোল চলছে। আমার প্রথম কাজ হবে বাবাকে ফিরিয়ে এনে কোনো হসপিটালে ভর্তি করা। 18টা ওষুধ খাইছে ইনসুলিন বাদ দিয়ে, ঠিক টাইমে ওষুধটা খাচ্ছে কিনা সেটাও আমার জানা নেই। এবার আমি জানি না, এবার আমার বাবার যদি কিছু হয়ে যায় তার দায়ভারটা কে নেবে? কিছু রাজনৈতিক দল নোংরা খেলায় নেমেছে। এবং আমার ব্যক্তিগত মত, অভিষেক ব্যানার্জিকে ম্যালাইন করার জন্যেই তারা এই খেলায় নেমেছে। কেন? টার্গেট তো অভিষেক ব্যানার্জি, পশ্চিমবাংলার বুকে তৃণমূল থেকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু অভিষেক আজকে এজেন্সিকে দিয়ে তাকে ডাক করানো হচ্ছে। এবং এটাও আপনাদের বলে রাখি, কালকে একজন নন বেঙ্গলি ছেলেকে দিল্লির কোনো এক বড় এজেন্সি থেকে ফোন করে বলা হয়েছিল মুকুলবাবুর হাতে 50,000 টাকা দিয়ে আসার জন্য, কেননা মুকুলবাবুর হাতে 1 টাকাও ছিল না।